টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে টেবিলের কাজ করি, এই টেবিলের যে আমাদের হেডিং থাকে, এই হেডিংটি প্রত্যেকটি পেজের উপরে আমরা কিভাবে শো করাতে পারি। আমাদের এই টেবিলে বর্তমানে একটি হেডার রো রয়েছে। আমি স্ক্রল করে নিচের দিকে গেলাম, পরের পাতায় গেলাম, দেখুন পরের পাতাতে আমার এখানে 46 থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে আমাদের কোনো হেডার রো নাই। দেখুন বর্তমানে আমি 2 নম্বর পেজে অবস্থান করছি আমার 9টি পেজের মধ্যে। তারপরে আমি আবার স্ক্রল করে নিচের দিকে গেলাম, দেখুন বর্তমানে আমি 5 নম্বর পেজে রয়েছি, এখানে আমাদের কোনো হেডার রো নেই। আমি আমার ডকুমেন্টের একবারে উপরে চলে গেলাম, দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের এইখানে যে লেআউট যে ট্যাবটি শো করছে, এই লেআউট ট্যাবের অধীনে এইখানে দেখুন ডাটা যে সেকশন রয়েছে, এই ডাটা সেকশনে রিপিট হেডার রোস নামে একটি বাটন রয়েছে। এই বাটনে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন বর্তমানে আমার এই বাটনটি ক্লিক অবস্থায় রয়েছে, সেটি বোঝা যাচ্ছে। আমি আবার স্ক্রল করে নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে দেখুন এইখানে দেখুন বর্তমানে আমি 2 নম্বর পেজে অবস্থান করছি, এইখানে আমাদের এই হেডার রোটি শো করছে। তারপরে আমি অনুরূপভাবে স্ক্রল করে নিচের দিকে গেলাম, গিয়ে স্ক্রল করে নিচের দিকে গেলাম, দেখুন বর্তমানে আমি 5 নম্বর পেজে অবস্থান করছি, এখানেও আমার হেডার রোটি শো করছে। এভাবে আমরা এমএস ওয়ার্ডের টেবিলে আমরা হেডার রো রিপিট করতে পারি। আবার আমি যদি এই রিপিট হেডার রো যদি উঠাই দিতে চাই, অর্থাৎ বাতিল করতে চাই, অনুরূপভাবে আমি এই বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার এই বাটনটি বর্তমানে ক্লিক অবস্থায় নাই, সেটি বোঝা যাচ্ছে। তারপরে আমি স্ক্রল করে আমি আবার নিচের দিকে গেলাম, দেখুন আমার বর্তমানে এই যে 2 নম্বর পেজ অবস্থান করছে, এখানে আমার হেডার রোটি শো করছে না। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো টেবিলের হেডার রো রিপিট করা যায়, অর্থাৎ প্রত্যেকটি পেজের উপরে আমার টেবিলের হেডার রো শো করানো যায় এবং রোটি হাইড করানো যায়। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।